বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এদিকে আমি বিএনপি জামায়াতকে গোনায় ধরি না, বললেন শামীম ওসমান। জানাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি বিএনপি অংশগ্রহণ করবে। আরও থাকছে আওয়ামী লীগের 62 এমপি এক বছর এলাকাতেই যান না। এবং সর্বশেষ জানাবো সিলেটে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে 3 কোটি টাকা আত্মসাতের মামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচন জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। আমি বিএনপি জামায়াতকে গোনায় ধরি না, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, কেউ কেউ দলীয় এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বিষোদাগার করছেন, এসব করার মূল কারণ হলো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশে আঞ্চলিক দায়িত্ব পালনে আসেন, তারা সরকারের প্রতিনিধিত্ব করেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণসহ অভিযোগ করুন, অন্যথায় তাদের ছোট করবেন না। বিএনপি আন্দোলনের বিষয়ে শামীম ওসমান বলেন, ওনারা যদি মনে করেন ওনারা গণতন্ত্রের জন্য আন্দোলন ও লড়াই করছেন, তাহলে 2013-14 সালে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারলেন কেন? পরিসংখ্যান বলছে ওই সময়ে 3,336 জন মানুষকে আগুন পোড়ানো হয়েছে, এর মধ্যে 500 মানুষ আগুনে পুড়ে মারা গেছে। ওরা যদি নিজেদের গণতান্ত্রিক দল মনে করে তবে ওরা নিজেদের বুকের রক্ত দিক, কিন্তু তা না করে সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে, এটা কোনো গণতান্ত্রিক দলের আন্দোলনের মাধ্যম হতে পারে না। এসব করে ওরা গণতন্ত্রের কথা বলবে আর আমরা ওদের মেনে নিব না। আমি সংসদেই বলছি, আপনি জাতির পিতার কন্যা, আপনি ওদের সাথে গণতন্ত্র চর্চা করেন, আমি করব না। আমি বিএনপি জামায়াতকে গোনায় ধরি না, তবে আমি খন্দকার মোস্তাক আর মীর জাফর ধরনের লোকদের ভয় পাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনের আগে উনি বললেন, শামীম ওসমান আমার বড় ভাই, ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কেউ কেউ দেখলাম হঠাৎ করে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলছেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি ওনাদেরকে প্রকাশ্যে বিএনপি জামায়াতের বিরুদ্ধে মাঠে নামতে বলেছিলাম, এখন নামলো তো আবার বিএনপি জামায়াত ও সুশীলদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা শহীদ মিনারে দাঁড়িয়ে বলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতে বিচার করবেন, তাদের সাথে আগের রাতে মিটিং করেন কেউ কেউ? তিনি বলেন, ডিসি এসপি আমাদের থেকে টাকাই খায়, এমন যদি হয়ে থাকে তবে আপনি অভিযোগ করেন, হঠাৎ করে আপনি ট্যাক্স বাড়িয়ে দিলেন, সামনে নির্বাচন, এই সময় ট্যাক্স কেন বাড়িয়ে দিলেন? আপনি নগরবাসীর সম্পূর্ণ ট্যাক্স তুলতে পারেন না, তাহলে নতুন করে ট্যাক্স বাড়াবেন কেন? মশার ওষুধের জন্য মানুষজন মারা যাচ্ছে, অথচ বলছেন মশার ওষুধ ভালো না, যদি ভালো না হয় তবে অন্য জায়গা থেকে আনেন। এই দেশে বিষোদাগার করা হচ্ছে আর তার কারণ হলো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি বিএনপি অংশগ্রহণ করবে? বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা না করার উপর নির্ভর করছে আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি এবং আন্তর্জাতিক মেরুকরণের নানা বিষয় আশ্রয়। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়া তারা নির্বাচনে যাবে না। আওয়ামী লীগের মধ্যেও একটি বড় অংশ মনে করছে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগের বেশিরভাগ নেতার ধারণা, বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেটি আওয়ামী লীগের জন্য শাপে বর হবে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, বিএনপি যদি নির্বাচনে খণ্ডিতভাবে অংশগ্রহণ করে বা অংশগ্রহণ না করে সেটি আওয়ামী লীগের জন্য ভালো হবে। কী কারণে ভালো হবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ওই নেতা বলেছেন, এতে আওয়ামী লীগের কোনো দুশ্চিন্তা থাকবে না, আওয়ামী লীগ ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ নিয়ে কোনো সংশয় থাকবে না। আওয়ামী লীগের নেতারা এটিও মনে করেন, সেক্ষেত্রে তাদের মূল মনোযোগ হবে জনগণকে নির্বাচনের ভোট কেন্দ্রে নিয়ে আসা, সেটি আওয়ামী লীগের পক্ষে সম্ভব বলেই তারা মনে করছেন। আওয়ামী লীগের একাধিক নেতারা সঙ্গে কথা বলে দেখা যায় তাদের হিসেব খুব পরিষ্কার, জাতীয় সংসদ নির্বাচনে ভোটে 50% বেশি ভোটারের উপস্থিতি তারা নিশ্চিত করতে পারবেন, এটি মোটামুটি নিশ্চিত। সম্প্রতি প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে যে নির্বাচনে জনগণ ভোটে অংশগ্রহণ করবে, অতীতে নির্বাচনগুলোকে ভোটারদের উপস্থিতি কম ছিল জন্যই সেই সব নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু শেষ পর্যন্ত যদি অধিকাংশ ভোটাররাই ভোট কেন্দ্রে উপস্থিত হন তাহলে সে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না বলেই আওয়ামী লীগ মনে করে। এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক কূটনীতিতে এই বার্তাটি জোরে সোরে উচ্চারণ করেছে, আওয়ামী লীগের এই অবস্থানের সঙ্গে ভারত, চীন, রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটি অংশ একমত বলে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। আওয়ামী লীগ মনে করে যে এরকম একটি নির্বাচন হলে সেটি হবে শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত, উৎসব মুখর। আবার এর বিপরীত মমতাও রয়েছে,
আবার এর বিপরীত মতামত রয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না এবং এই ধরনের নির্বাচন হতেও দেবে না। যদি এই ধরনের নির্বাচন থেকে বিএনপি শেষ পর্যন্ত বিতাড়িত বিরোধ থাকে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু গ্রহণযোগ্য পাবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে স্বীকৃতি দেবে কিনা সেটি এখন রাজনীতির অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই নির্বাচনকে স্বীকৃতি না দেয় তাহলে সেই নির্বাচনের পরের পরিস্থিতি কী হবে সেটিও দেখার বিষয়। বিএনপির মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে ভিন্ন মত রয়েছে এবং এটা নিয়েও তাদের মধ্যে নানারকম মুখী পর্যালোচনা এবং বিশ্লেষণ আছে। বিএনপির একটি অংশ মনে করে যে নির্বাচনে যাওয়ার অর্থ হলো আত্মহত্যা করা। তারা মনে করে 2018 নির্বাচনে যাওয়াটা বিএনপির একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং ওই নির্বাচনে গিয়ে বিএনপি নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন যদি আবার বিএনপি নির্বাচনে যায় সেটি হবে আত্মহত্যার সামিল এবং দলের অস্তিত্ব বিপন্ন হবে, কর্মীরা হতাশ হবে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন এবং তার অধীনে নির্বাচন করলে আর যাই হোক বিএনপির বিজয়ের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যদি সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেটি নির্বাচনে বিএনপি পরাজিত হবে, কারণ এতে আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা থাকবে, প্রশাসন পুলিশ নির্বাচনে নিয়ন্ত্রিত কারচুপি করতে পারবে। অন্যদিকে বিএনপির কোনো নেতা বলছেন দলের অবস্থা এখন খুবই নাজুক, বিশেষ করে 2018 নির্বাচনের পর দলটি আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই সময় যে কোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়া উচিত। নির্বাচনে গিয়ে 50-60-70 আসন পাওয়া এবং একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মাধ্যমে দলকে আবার গুছিয়ে তোলা সম্ভব। শেষ পর্যন্ত বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে নির্বাচনে ভালো করবে এবং তখন সরকার কারচুপি করতে বাধ্য হবে বলেও বিএনপির কোনো নেতারা ধারণা। ফলে নির্বাচনের পর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং চাপ সৃষ্টি হবে এবং এটা সরকারকে সংকটে ফেলবে। এরকম একটি ভাবনা থেকে বিএনপি কেউ কেউ নির্বাচনে যেতে আগ্রহী, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে জানুয়ারির প্রথম সপ্তাহে হবে এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং বিএনপি নেতারাও জানে যে বড় ধরনের কোনো আন্দোলনে তৈরি করতে না পারলে এবং আন্তর্জাতিক কোনো বড় চাপ সৃষ্টি না হলে নির্বাচন হবেই। এখন দেখার বিষয় যে বিএনপি নির্বাচনে যায় কিনা যায়। আওয়ামী লীগের 62 এমপি এক বছর এলাকাতেই যান না। ফরিদপুর থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখন সুইজারল্যান্ড এ অবস্থান করছেন। গত এক বছর ধরে নির্বাচনী এলাকার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, সংসদেও তিনি উপস্থিত হন না। অসুস্থতার কারণ দেখিয়ে সংসদের সম্প্রতি তিনি ছুটির আবেদন জানিয়েছেন, তার সেই আবেদন জাতীয় সংসদ মঞ্জুর করেছেন। শুধু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একা নয়, এরকম 62 জন এমপির সন্ধান পাওয়া গেছে যারা গত এক বছরে বা তার বেশি সময় ধরে তাদের নির্বাচনী এলাকায় যান না, নির্বাচনী এলাকার সঙ্গে যাদের প্রায় কোনো সম্পর্কই নেই। এরকম এমপিরা আগামী নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন পাবে না বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের এই ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের একাধিক কার্যনির্বাহী কমিটির বৈঠকে এবং নীতি নির্ধারণী বৈঠকে বলেছেন সারা দেশে নির্বাচন নিয়ে জরিপ হচ্ছে এবং জরিপে যারা এগিয়ে থাকবে তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। জরিপের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি উদ্যোগে সারা দেশে নির্বাচনী এলাকাগুলোতে বর্তমান এমপিদের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। তারা এলাকায় কতবার যান, এলাকার জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কি, নির্বাচনে তারা যে অঙ্গীকারগুলো করেছেন তার ঠিক সঠিকভাবে পূরণ করতে পারছেন কিনা ইত্যাদি বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এই তথ্য উপাত্ততে দেখা গেছে 62 জন এমপি তাদের নির্বাচনী এলাকার সঙ্গে সম্পর্কহীন। ফরিদপুরের আরেকজন এমপি তিনি তার নির্বাচনী এলাকায় যাচ্ছেন না প্রায় বছর খানিক ধরে, তিনি শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে। আবার একই রকমভাবে অসুস্থতার কারণে অন্তত 14 জন এমপি তাদের নির্বাচনী এলাকায় যাচ্ছেন না বা যেতে পারছেন না। এদের কেউ কেউ হাসপাতালে আছেন, চিকিৎসা নিচ্ছেন, কারো কারো এলাকায় যাওয়ার মতো শারীরিক অবস্থাও নেই। তবে এলাকায় না গেলেও এদের কেউ কেউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এলাকার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। তবে কিছু কিছু এমপি জনসম্পৃক্তহীন এবং নির্বাচনী এলাকার সঙ্গেও সম্পর্কহীন। ঢাকার একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি আসনে একজন এমপিকে এলাকায় পাওয়াই যায় না, এলাকায় তিনি আসেন না, এলাকার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমপি হিসেবে দায়িত্ব তিনি কি দায়িত্ব পালন করবেন তা এলাকাবাসী জানেনি না। আওয়ামী লীগের উদ্যোগে পরিচালিত একটি জরিপে ওই নির্বাচনী এলাকার জনগণের 80% বলেছেন তারা স্থানীয় এমপিকে চেনেন না। চট্টগ্রামে 2 এমপি পাওয়া গেছে যারা তাদের নির্বাচনী এলাকার সাথে সম্পর্ক রাখেন না। খুলনা, বরিশাল এবং বৃহত্তর দক্ষিণাঞ্চলে 14 এমপি পাওয়া গেছে যারা দেশের নির্বাচনী এলাকার সঙ্গে সম্পর্কহীন। উত্তরাঞ্চল জেলাগুলোতে এরকম 16 সংসদ সদস্যের সন্ধান পাওয়া গেছে যারা নির্বাচনী এলাকায় যাচ্ছেন না এবং নির্বাচনী এলাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে মাপকাঠি নির্ধারিত হয়েছে তার মধ্যে একটি বড় শর্ত হলো নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো যাবে না এবং এলাকায় জনপ্রিয় থাকতে হবে। সেই বিবেচনায় এই 62 জন যে আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছে না সেটি মোটামুটি নিশ্চিত। তারপর যদি এদের কেউই মনোনয়ন পায় সেটি হবে একটি বড় ধরনের বিস্ময়। বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো যাবে না এবং এলাকায় জনপ্রিয় থাকতে হবে। সেই বিবেচনায় এই 62 জন যে আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছে না সেটি মোটামুটি নিশ্চিত। তারপর যদি এদের কেউই মনোনয়ন পায় সেটি হবে একটি বড় ধরনের বিস্ময়।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।